আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আমি ডাক্তার হাকিম MM আবু সালে নাহিদ। আমি আজকে একটি বিশেষ রোগীর উপরে আলোচনা করব, যেটা ইতিপূর্বে আমি আলোচনা করিনি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আশা করি আপনারা আলোচনাটি প্রথম থেকে এবং শেষ পর্যন্ত শুনবেন। আশা করি আপনারা অবশ্যই উপকার পাবেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আর সেটি হলো মহিলাদের জরায়ু কেন্দ্রিক একটা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করবেন, কোন বিষয়ে ভিডিও করলে আপনারা বেশি আগ্রহী, জানতে আগ্রহী হলে আপনাদের উপকার হবে, সেই বিষয়গুলো আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমি আজকে একটা মেডিসিনের উপর আলোচনা করতে চাই, যে একটা মেডিসিনের মাধ্যমে, খাওয়ার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে আপনি অনেকগুলা রোগে থেকে মুক্তি লাভ করবেন। এই ভিডিওটি বিশেষ করে মহিলাদের জন্যে। দেখেন, মহিলাদের জ্বর, যতগুলো শরীরে রোগ থাকে সব থেকে বেশি যে রোগগুলো হয় সেগুলো হলো জরায়ু কেন্দ্রিক। তো এই জরায়ু কেন্দ্রিকগুলো যে আমাদের কাছে রোগী আসে, বিশেষ করে যে সকল রোগীগুলো আসে, যেমন এক নম্বরে যদি বলি মাসিক সংক্রান্ত, যেমন অনিয়মিত মাসিক, কোন মাসে একাধিকবার মাসিক হচ্ছে, কোন মাসে দেখা যায় দু মাস হয়ে যাচ্ছে কিন্তু মাসিক হচ্ছে না, এই যেটা অনিয়মিত মাসিক, এই রোগীটা আমরা খুব অ্যাভেলেবল দেখি। আবার যেটা দেখি সেটা হলো সাদা স্রাব, ধাতুর সমস্যা, প্রচুর এরকম প্রচুর আমরা পাই এটা, ধাতুর সমস্যা রোগী। এই ধাতুর সমস্যাটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা রোগ। তারপর পরবর্তী দেখা যায় যে বয়সিক কারণে, বাচ্চার ডেলিভারির কারণে, কোনো কারণবশত জরায়ু ঢিলা হয়ে যাওয়া, জরায়ু ঝুলে পড়া। তারপর দেখা যায় জরায়ুতে অনেক সময় ক্ষত হয়ে যায়, পিরিয়ডের সময় খুব জ্বালা যন্ত্রণা হয়, ব্যথাযুক্ত মাসিক স্রাব যেটা আমরা বলি, আমরা অনেক সময় বাধকও বলে থাকি গ্রাম অঞ্চলে এটা। তো আমি এই যে এতগুলো রোগ, বিশেষ করে মহিলাদের যে অনিয়মিত মাসিক, ব্যথাযুক্ত মাসিক, ধাতু স্রাব, জরায়ু ঢেলা হয়ে যাওয়া, জরায়ু ঝুলে পড়া, জরায়ুর ভিতরে কোনো ইনফেকশন হওয়া, জরায়ুর ভিতরে টিউমার জাতীয় কোনো চলকে সিস্ট হওয়া, এই যে জরায়ু কেন্দ্রিক যে এতগুলো রোগ, এই রোগের কারণে আমরা বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হই। আমরা কখনো অ্যালোপ্যাথি যাই, আমরা কখনো হোমিওপ্যাথি যাই, আমরা কখনো হার্বাল বিষয়ে চিকিৎসা নিয়ে থাকি। তো আজকে যে আমি একটা মেডিসিন বলবো, এই মেডিসিনটা হলো একটা হার্বাল মেডিসিন। এই মেডিসিন, একটা মেডিসিন গ্রহণের মাধ্যমে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, হ্যাঁ, ইনশাল্লাহ সে তার এই জটিল রোগ থেকে মুক্তি লাভ করবে। এই মেডিসিনটার জেনেটিক যে নাম, এটি হার্বাল মেডিসিন, আবার বলছে এটা কিন্তু হার্বাল মেডিসিন, এই জেনেটিক যে নাম হচ্ছে হাব্বে মারওয়ারিদি। এটি ইউনানিতে খুবই সুপরিচিত একটা ঔষধ মহিলাদের জন্যে। তো আমাদের দেশের যে বর্তমান যে হার্বালের যে অবস্থা, তাতে খুবই জঘন্য, খুব নিম্ন পর্যায়ে চলে গেছে, এত পরিমাণ ভেজাল যে আপনি যে জেনেটিক নাম বলার পরেও যদি আপনি জেনেটিক দেখে কেনেন, অনেক সময় আপনি প্রতারিত হতে পারেন। তো আপনি সুপরিচিত কোম্পানি কিনবেন, যেমন আমি প্রথম যে কোম্পানিটার নাম বলতেছি এটা হলো ইবনে সিনা কোম্পানি। এটার এই যে প্রোডাক্ট, এর নাম হচ্ছে ফেমোক্যাল। এটি মার্কেট প্রাইস 16 টাকা পিস। এটি সকালে একটা এবং রাত্রে একটা খাওয়ার পরে খেতে হবে। এটা হামদাদের আছে, তো হামদাদের হচ্ছে 25 টাকা পিস। তো সে আমি ইবনে সিনার ফেমোক্যাল ট্যাবলেটটা বেশ মানে ব্যবহার করি বেশি। এর কারণ হচ্ছে মান এবং দাম দুটোই মানুষের নাগালে, বিশেষ করে মানের দিক থেকে আমি খুব আশ্বস্ত, এবং রোগীর ক্ষেত্রে
এটা কুড়াই করে কিনে খাবার সামর্থ্য তার থাকে, কিন্তু দেখা যাচ্ছে যেমন অন্য অন্য কোম্পানিকে আমি কখনো ছোটো করতেছি না, তারা লাভ করতেছে কি না করতেছে ওটা আমার নিয়ে বিষয় না, আমার বিষয় হচ্ছে মানও ঠিক থাকবে, দামও কম থাকবে, এই সব ওষুধগুলো আমি মানুষকে জানিয়ে দিই। তো দেখা যাচ্ছে যে ফেমোকল যে ট্যাবলেটটা, এটা যদি আপনি সকালটা রাতেটা 2 থেকে 3 মাস কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার যে ধাতুস্রাব চুলকায়, ধাতুর কারণে চুল জড়ায় চুলকাচ্ছে, ফুলে যাচ্ছে, চড়াইতে ক্ষত হয়ে যাচ্ছে, ধাতুস্রাব গড়াই যাচ্ছে, সর্দির মতো আছে, ইনশাল্লাহ আপনার ধাতুস্রাব ঠিক হয়ে যাবে। আপনার মাসিকের সময় খুব পেইন হয়, ব্যথা হয়, আপনার স্ত্রী হোক, আপনার বোন হোক, আপনার মেয়ে হোক, আপনি এটা আপনার নিকটস্থ ফার্মেসি থেকে এটি ক্রয় করে যদি খাওয়াতে পারেন, আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে যাবে। তো আমি যে রোগ জরায়ুকেন্দ্রিক যে রোগের না পয়েন্টগুলো বললাম, জরায়ু ঢেলা হয়ে যাওয়া, ঝুলে পড়া, অনিয়মিত মাসিক, ব্যথাযুক্ত মাসিক, সাদা স্রাব, হ্যাঁ, জরায়ুতে ক্ষত হয়ে যাওয়া, জরায়ুকেন্দ্রিক যে সমস্যাগুলো আছে, আপনি এই হাব্বে মারওয়ারিদি জেনেটিক নামটা বললাম আর ইবনেসারা কোম্পানি নাম আছে ফেমোক্যাল, এটার মাধ্যমে আপনি সহজেই এই রোগ থেকে মুক্তি লাভ করবেন, কোনো ধরনের ঝোড় ঝামেলা ছাড়াই আপনি বাজার থেকে ক্রয় করে যে খাওয়াতে পারেন 2 থেকে 3 মাস, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তার পরিশেষে আমি সবসময় বলে থাকি, অবশ্যই নিকটস্থ চিকিৎসক, বিশেষ করে আমি এটা হার্বাল মেডিসিন যখন বলেছি, আপনার একজন হাকিমের কাছে যে পরামর্শ দিতে পারেন। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে, সকলে সুস্বাস্থ্য কামনা করি, আমার জন্য দোয়া করবেন, কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি আমার কমেন্টে জানিয়ে দিতে পারেন, কোন ধরনের ভিডিও চান কোন রোগের উপরে জানিয়ে দিতে পারেন, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।